Hello viewers, welcome to my channel. Bondhura, ajke ami Revital H Woman capsule er bapare somosto kichu details jankari debo. Ebong khubi shohoj bhashay ekdom shompurno A to Z bistarito jankari debo. Er composition ki? Eti 12 ti vitamin ebong 18 ti minerals diye ei Revital H Woman capsule ti toiri kora ache. Ei vitamins ebong minerals guli ki ki? Kon kon composition এর কাজ কি সাধারণত কোন কোন কাজে এটি ব্যবহার করা হয় থাকে এবং ভালো রেজাল্ট দিয়ে থাকে এর সাইড ইফেক্ট যদি থেকে থাকে সেই সাইড ইফেক্টগুলি কী কী এবং এর ডোজেস কত পরিমাণে কীভাবে আপনাদের ব্যবহার করতে হবে সমস্ত কিছু বন্ধুরা ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব এবং যেটা পুরুষদের জন্য ব্যবহার করা হয় বা পুরুষদের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে সেটা হচ্ছে রিভাইটাল এইচ ক্যাপসুল সেটার বিষয়ে আমি ভিডিও অলরেডি দুদিন আগে বানিয়েছি দুদিন আগেকার কোনো আমার চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিতরে গিয়ে সে আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন সেটা পুরুষদের জন্য ভালো কাজ করে থাকে বা রিভাইটাল এইচ ফর মেন ক্যাপসুল নামে পরিচিত ওটা আজকে শুধু আমি যে ক্যাপসুলটার ব্যাপারে জানকারি দেবো সেটা হচ্ছে রিভাইটাল এইচ ফর ওমেন ওমেন্সদের জন্য মহিলাদের জন্য খুবই প্রচলিত এবং মহিলাদের জন্য পার্টিকুলার মহিলাদের জন্য এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা আজকে আমি এর ব্যাপারে বিস্তারিতভাবে জানকারি দেবো সেই জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না কারণ ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেরি না করে চলেন শুরু করা যাক ভিউয়ার্স আগের দিনে যে ভিডিওটি আমি বানালাম রিভাইটাল এইচ ক্যাপসুলস তার কম্পোজিশনস আর এই রিভাইটাল এইচ ক্যাপসুল ফর ওমেন তারও কম্পোজিশন প্রায় সেম বন্ধুরা কোম্পানি এক দামও এক এটিও তিনটি প্যাকেজিংয়ে আসে একটি দশটা ট্যাবলেটের স্ট্রিপ ক্যাপসুলার স্ট্রিপ একটি হচ্ছে 30টি ক্যাপসুল আর একটি হচ্ছে 60টি ক্যাপসুলের স্ট্রিপ বন্ধুরা 10টি ক্যাপসুলের যে স্ট্রিপ তার দাম প্রায় 110 টাকা 30টি ক্যাপসুলের যে ফাইলটা তার দাম প্রায় 310 টাকা এবং 60টি ক্যাপসুলের যে ফাইল তার দাম প্রায় 540 টাকার মধ্যে বন্ধুরা এটি সান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি এটি এক ধরনের মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস এটি অ্যালোপ্যাথিতে অ্যাজ এ হেলথ সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে যে সমস্ত ভিটামিনসগুলি আছে সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ফসফরাস জিঙ্ক কপার আয়োডিন ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেস পটাশিয়াম এবং জিনসেং রুট সেম কম্পোজিশন হচ্ছে রিভাইটাল এইচ ফর ম্যান এবং রিভাইটাল এইচ ফর ওমেন এগুলি হচ্ছে যে ভিটামিনস এবং মিনারেলসের কথা আমি শেয়ার করলাম সেগুলো সেম শুধু তফাৎ হচ্ছে এতটুকুই এখন যে আমি কয়েকটা মেডিসিনসের কথা বললাম এই যে ওমেন্সের জন্য রিভাইটাল এইচ ফর ওমেন্স এই কয়েকটি মলিকিউলস এক্সট্রা আছে যেটা হচ্ছে বায়োটিন ক্লোরোমিয়াম এবং সেলিনিয়াম এই তিনটি মেডিসিনস এই তিনটি মিনারেলস এক্সট্রা আছে রিভাইটাল ফর ওমেন ক্যাপসুলের মধ্যে বন্ধুরা তো বুঝতে পারছেন এটি স্পেশালি ফর ওমেন্সের জন্য তৈরি করা হয়েছে এবং মহিলাদের জন্য এটা ভালো রেজাল্ট দিয়ে থাকে এখন যদি আমি এটা বলি সাধারণত কোন কোন কাজে মহিলারা এটি ব্যবহার করে থাকে দেখুন মহিলাদের প্রতি মাসে মাসিক ঋতুস্রাব হয় ফলে কি তাদের শরীর থেকে বিভিন্ন রক্তের হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিতে পারে ভিটামিনসের ঘাটতি দেখা যেতে পারে ক্যালসিয়ামসের ঘাটতি দেখা যেতে পারে এই সমস্ত ঘাটতিকে পূরণ করতে আয়রন ডেফিসিয়েন্সিকে পূরণ করতে হিমোগ্লোবিনের ঘাটতিকে পূরণ করতে এটি ব্যবহার করে থাকে এবং শরীরকে ফিটনেস এবং ফিট রাখতে এটি সাহায্য করে শরীর যদি কারো উইকনেস ফিল হয় দুর্বলতা সাধারণভাবে শরীরের মধ্যে যদি ভিটামিনের ঘাটতি দেখা যায় যদি ক্যালসিয়ামসের ঘাটতি দেখা যায় যদি রক্তের ঘাটতি দেখা যায় তাহলে শরীর প্রচণ্ড উইকনেস ফিল হয় দুর্বল হবে উঠতে বসতে মাথা ঘুরে উঠবে ব্যথা হবে কোনো কাজে মন বসবে না ফলে কি এই ক্যাপসুলটি ব্যবহার করলে অ্যাজ এ হেলথ সাপ্লিমেন্ট হিসেবে শরীরের যে ঘাটতিটা একটা শরীরের মধ্যে যে সমস্ত ভিটামিনস মিনারেলসের প্রয়োজন হয় সেই সমস্ত ভিটামিনস এবং মিনারেলসটা এই ক্যাপসুলটি তা পূরণ করে ফলে কি শরীর একদম ফিট হয়ে যায় যে দুর্বল শরীর ঠিক হয়ে যায় উইকনেসকে ঠিক করে ইত্যাদি এনার্জিকে বৃদ্ধি করে ইমিউনিটিকে বুস্ট করে ইত্যাদি যাবতীয় কারণে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং অনেকটা ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা তো ভিউয়ার্স এটি ছিল রিভাইটাল এইচ ফর ওমেন ক্যাপসুলের ব্যাপারে সমস্ত কিছু ডিটেল জানকারি এখন যদি আমি আর ডোজেসের কথা শেয়ার করি তো বন্ধুরা এটি একটি করে ক্যাপসুল আপনাদের ব্যবহার করতে হবে দিনে একবার সকালবেলা না হলে রাত্রেবেলা যে কোনো একটা টাইম আপনারা খাওয়ার পরে পরে ব্যবহার করবেন এবং এটি একটানা বন্ধুরা আপনারা 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন একটানা 3 মাস যদি তারপরও আপনারা ব্যবহার করতে চান তাহলে 1 মাসের গ্যাপ দিয়ে আবার এটা শুরু করতে পারেন এর সেরকম কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের লিভার একটু ড্যামেজ আছে লিভার ফাংশন হজম ঠিক মতন সময় হয় না
তাদের ভিটামিন ফাইল বা ভিটামিন কোনো কিছু খেলে গ্যাস চাপ দেয় বন্ধুরা। আর গ্যাস চাপ দিলে স্টোমাক পেইন হতে পারে, হার্ট বার্ন হতে পারে, বুক জ্বলে যেতে পারে, একটু অ্যাসিডিটির সমস্যা হতে পারে, ইত্যাদি কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়। তবে এগুলো খুব রিয়ার সাইড ইফেক্ট বন্ধুরা, খুবই কম, পার্সেন্টেজে খুবই কম। আর যদি হয়ে থাকে সেটা হচ্ছে টেম্পোরারি, কিছু সময়ের জন্য, পরে আবার ধীরে 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 ঠিক হয়ে যায় বন্ধুরা। এই মেডিসিনসটি যে কোনো ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্লিপকার্টও পাবেন, অনএমজিতে পাবেন, যে কোনো ফার্মেসিতে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খুবই ভালো রেজাল্ট বন্ধুরা, ভারতে এটার প্রচলিত খুব বেশি। পুরুষদের জন্য রিভাইটাল এইচ ক্যাপসুলটি খুবই প্রচলিত এবং মহিলাদের জন্য রিভাইটাল এইচ ফর ওম্যান ক্যাপসুলটি খুবই প্রচলিত বন্ধুরা। এই দুটি ক্যাপসুলের ব্যাপারে আমি ডিটেল জানকারি দিয়ে দিলাম, এটা রিভাইটাল এইচ ফর ওম্যান আর রিভাইটাল এইচ ফর ম্যানসের আমি দুদিন আগে ভিডিও আপলোড করেছি, আপনারা সেটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই। এই রিলেটেড এই ক্যাপসুল ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।